হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আছে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জিএমএনএম দু হাজার চব্বিশের লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজনিংয়ের চ্যাপ্টারটা খুবই সহজ এবং খুবই মজাদার একটা টপিক যেখান থেকে তোমরা ফুল অন ফুল স্কোর করতে পারো একটু যদি তুমি বুদ্ধি খাটাও বা একটু যদি চোখে তোমার দেখার দৃষ্টিভঙ্গি ভালো থাকে তুমি এখান থেকে ভালো স্কোর করতে পারো আমি মনে করি সব থেকে মজাদার সাবজেক্ট হচ্ছে এই ঠিক আছে যে জানেও না সে শিখে যাবে দেখো প্রথম যে প্রশ্নটা আমি অগ্নি অগ্নিধারা ব্যাস নিয়ে একটু পরে বলছি আগে তোমাকে বলি বিষয়টা এ পিডিএফ আমি অবশ্যই গ্রুপে প্রোভাইড করে দেবো পিডিএফ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নয় আমি সমস্ত গ্রুপে দিয়ে 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 দিচ্ছি হ্যাঁ দেখো যে কোশ্চেনটা প্রথমে আলোচনা কর সেটা দেখো দু হাজার একুশে আমি কোনো বানিয়ে নিয়ে আসা কোশ্চেন নয় এটা দু হাজার একুশে জিএনএমএনএম পরীক্ষা এসেছিলো সেই কোশ্চেনটাই তোমাদের সামনে নিয়ে এসেছি তো আগে তোমাদের কোশ্চেনটা নিয়ে আসি তোমরা হয়তো বলবে স্যার এত সহজও আসতে পারে পরীক্ষায় একদমই তাই এত সহজেই কোশ্চেন এসেছিলো একুশে এসেছিলো বাইশেও এসেছে তেইশে আসেনি কিন্তু আশা করা যায় চব্বিশেও আসলেও আসতে পারে তো আমরা সেই জায়গাটা দেখে নেবো দেখো কোশ্চেনটা কী ছিল এই হচ্ছে কোশ্চেন মানে এখানে আমাকে তিনটে ছবি দেওয়া আছে যারা যারা প্রথমবার এসেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর আমি জিনিসটা ভাবছি তুমি আগে শেখো নি তোমাকে সেভাবে শেখাবো ঠিক আছে একদম প্রথম থেকে শেখাচ্ছি দেখো এটা একটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি এবং লাস্টে এইখানে এই ছবিটা কী বসবে সেটা আমাকে জানতে চেয়েছে তা আমি কী করবো ফার্স্টে দেখো প্রথম ছবিটা কি বলতে চাইছে আমি কি আগে না फटाफट বুঝতে হবে যে সিকোয়েন্সটা কী কাজ করছে তো সিকোয়েন্স বুঝছি প্রথমে দেখো প্লাস চিহ্ন তারপরে গুণ চিহ্ন তারপরে প্লাস চিহ্ন তাহলে এবার বলে কি চিহ্ন হবে মানে প্লাস গুণ প্লাস গুণ প্লাস গুণ তাহলে প্লাসের পর কী হবে গুণ চিহ্ন হবে কনফার্ম না তো গুণ চিহ্ন হবে তাহলে দেখো চারটে অপশন মধ্যে যেখানে গুণ চিহ্ন নেই সেটাকে প্রথমে কেটে দাও তাহলে অপশন নাম্বার এতে নেই তাহলে অপশন নাম্বার এ প্রথমেই কেটে দিলাম ওকে প্রথমেই কেটে দিলাম এটা তো হবেই না এটা তো হবেই না বাদ দাও এবার তোমার কাজ হচ্ছে এই যে তিনটে আছে না তিনটে যে একটা দেখো শেপ আছে একটা হচ্ছে তোমার ত্রিভুজ আছে কোথাও কোথাও দেখো এরকম চার চার চারকোনা ঘর আছে কোথাও দেখো এখন চার কোনো ঘর আছে আর কোথাও দেখো গোল আছে তো আমি যে কোনো একটা ধরছি আমি ত্রিভুজটা ধরছি হ্যাঁ ত্রিভুজটা দিয়ে দেখাচ্ছি বাকি তোমার যেখান যেটা ইচ্ছে গোলটা তো ধরতে পারো যেটা দিয়ে ইচ্ছে আমি ত্রিভুজটা ধরছি ত্রিভুজটা দেখো ডান দিকের ওপরে আছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রথম ঘরটাই এটা প্রথম ঘর এটা দ্বিতীয় ঘর এটা তৃতীয় ঘর আর এটা চতুর্থ ঘর তো প্রথম ঘরটা দেখছি ত্রিভুজটা একদম ডান দিকের ওপরে আছে দেখো ডান দিকে একদম লেফট রাইট একদম কিন্তু টপ রাইটে আছে তাই না পরের ছবিতে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু সরে আসলো দেখো সরে এসে মাঝখানে চলে এলো দেখো পরের ছবি দুই নম্বর ছবিতে দেখো মাঝখানে চলে এলো তিন নম্বর দেখো তারপরে আরও একটা ঘর এগিয়ে মানে জাস্ট একটা করে ঘরে এগিয়ে যাচ্ছে ঠিক আছে মানে এইরকমভাবে ঘড়ি যেদিক ঘোরে না দেখো ক্লক ওয়াইজ ঘুরছে কিন্তু হ্যাঁ ঘড়ি কিন কোন দিকে ঘরে এই যদি আমার ঘড়ি হয় তাহলে এইভাবেই ঘুরছে ঠিক আছে মানে এই সিকোয়েন্স ওয়াইজ ঘুরছে ঘুরছে ঠিক আছে তাহলে দেখো এই যে ত্রিভুজটা এ ব্যাটা প্রথমে এখানে ছিল তারপরে চলে গেল দুই নম্বর ঘরে কী হলো এক একটু করে ঘর কী হলো একটু করে ঘর এগিয়ে গেলো এগিয়ে গিয়ে তারপরে তিন নম্বর দেখো আরেকটু এগিয়ে গেলো তাহলে চার নম্বর ঘরে কোনটা হবে বলো আমি একটা তোমাদেরকে দিচ্ছি একটু ভাবো একটু মনে করে ভাবো এই এক দুই তিন চার ঠিক আছে এগুলো উঠিয়ে দিলাম এবার দেখো প্রথমে এই ঘরে ছিল তারপর মাঝখানে একটু সরে আসলো তারপর আরেকটু সরে আসলো মানে যত যাচ্ছে না লেফটের দিকে সরছে তাহলে এবার চার কোনো গুণ তো হবে এবার কোন দিকে হবে তাহলে এই দিকে তো ছিলই আগে ঠিক আছে এদিকে তো আগে ছিলই তাহলে নিশ্চয়ই এটা হবে না তাহলে অপশন আমার সি তো হবেই না একেবারেই হবে না কোনটা পড়ে থাকলো অপশন বি পড়ে থাকলো এটা চোখে দেখে কিন্তু উত্তর করা যায় এটা বোঝাতে যত সময় লাগলো না তার থেকে দশ গুণ কম সময় লাগা উচিত ঠিক আছে আমি এটা বিশ্বাস করি খুবই সহজ বিষয়টা আশা করছি বুঝতে পেরেছো অপশন বি ছিল রাইট অ্যান্সার তা পেরেছো আমার তরফ থেকে ভেরি গুড এইবার ছুট হচ্ছে তোমাদের কতটা কতটাগুলো পারছো ঠিক আছে এ দেখো আর একটা কোশ্চেন দিন এখানে দেখো চারটে অপশন আছে যে কোনটা কোনটা আলাদা ঠিক আছে ডাজ নট বিলং টু দা সিরিজ কোনটা আলাদা দেখো প্রথম অপশন তিন কোনো আছে তারপরে দেখো প্রত্যেকটা না প্রত্যেকটা হচ্ছে তোমার এক একটা কিন্তু মানে দেখো এক একটা কিন্তু রাউন্ড ফিগারে নে একটু ঠিক আছে একমাত্র আছে অপশান নাম্বার সি এই অপশন নাম্বার ডি আছে রাউন্ডে বাকিগুলো দেখো সবগুলো কিন্তু এরকম চো কোনো হ্যাঁ দাগ 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 রয়েছে কিন্তু একটাই আছে যেটা বৃত্ত গোল বাকিগুলো সব দেখো একটা দাগ দাগ দিয়ে রয়েছে তাই না একটা সাত মানে সোজা দাগ দিয়ে রয়েছে বাকি একটাই শুধুমাত্র অপশান ডিটাই রয়েছে কি গোল রয়েছে বাকি সবগুলো কিন্তু এরকম দেখো এক কোনা দু কোণা তিন কোনা এক কোন দুই কোণা তিন কোণা চার কোনা এটাও তো চার কোনা ঠিক আছে এভাবে মনে রাখতে পারো তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি বুঝে গেছে এইবার চলে আসছি তোমাদের প্রশ্ন এবার তোমরা কিন্তু করবে ঠিক আছে কোশ্চেনগুলো বিভিন্ন টাইপে আছে এক ধরনের একই কোশ্চেন তা কিন্তু নয় আচ্ছা আমি কোশ্চেনগুলো দেওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই তারপরে আমি তোমাদের ক্লাসটাকে কন্টিনিউ করছি বন্ধুরা এ এনএম জি প্র্যাকটিস সেট দু হাজার চব্বিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে আমি তোমাদেরকে বেশ কিছু প্র্যাকটিস সেটের নাম বলেছিলাম তার মধ্যে একটা অন্যতম প্র্যাকটিস সেট বই যার নাম হচ্ছে এক্সাম বাংলার এক্সাম বাংলা প্রকাশিত এই বইটা দেখতে পাচ্ছ এ এনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই বইটা আমি একটু চেষ্টা করছি জুম করে দেখানোর দেখো এই বইটা আমি কী কী নিজে আমি বইটা কিনেছি আমি বইটা দেখেছি বইটার মধ্যে বেশ কিছু কিন্তু ভালো ভালো পয়েন্ট আমি বলছি তোমাদেরকে ফার্স্ট অফ অল বলি এই দেখো এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট পেজ একদম গ্রিন কালারের সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ এটা কিন্তু ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু সুন্দর করে কিন্তু সাজিত প্রায় তিরিশটা কিন্তু প্র্যাকটিসের পাচ্ছ তিরিশটা প্র্যাকটিস সেট এবং বলে রাখি ম্যাথ এবং রিজনিংয়ে কিন্তু একদম ডিটেলসে বোঝানো হয়েছে যে কোথায় কিভাবে কি লজিক কাজ করছে এবং সব থেকে বড়ো কথা শর্টকাটই কিন্তু দেওয়া আছে উত্তরগুলো ঠিক আছে মানে ম্যাথের যে শর্টকাট টেকনিকগুলো সেগুলো কিন্তু বইয়ের মধ্যে ইনক্লুড রয়েছে আর একটা জিনিস বলি এখানে কিন্তু তুমি প্রতিটি প্রতিটি সেটের পিছনে একদম একদম শেষের দিকে দেখবে কিছু ওয়েম আর শিট পেয়ে যাবে ঠিক আছে এই দেখো ওয়েম শিট আমি তোমাদের দেখিয়ে দিই এটা জুম করা যাচ্ছে কিনা দেখি তো জুম করা যাচ্ছে চলো এখানে দেখো এই যে ওয়েমার শিট তোমাদের পরীক্ষাটা কিন্তু ওয়েমার শিটে হবে কোনো কম্পিউটারে বসে পরীক্ষা হবে না ওয়েমআর শিটে ফিল আপ করতে গিয়ে অনেক স্টুডেন্টে কিন্তু ভুল হয়ে যায় পরীক্ষার দিন এডমিতি একটা টেনশন কাজ করে তার উপর প্রথমবার ওয়েমআর শিট ফিল আপ করতে যাচ্ছ অনেকের ভুল হয়ে যায় তো আমি বলবো এই যে ওয়েমার শিটটা দিয়েছে না এটা ওয়ান অফ দ্য বেস্ট থিং যেটা অন্য অন্য বইয়ের মধ্যে পাবে না তোমাকে কিনে নিয়ে আসতে হবে বা কিছু হবে কিন্তু এটার মধ্যে রয়েছে ঠিক আছে তো যদি সম্ভব হয় আমি বলবো বইটা কিনতে পারো বেস্ট প্র্যাকটিস সেট আর যাদের কাছে আগে থেকে বইটা আছে একই জিনিস আগের বছর যা ছিল সেম কিন্তু একটু চেঞ্জ হয়েছে দু হাজার তেইশের কোর্শন পেপারটা এখানে অ্যাড হয়েছে আমি একদম অনেস্ট রিভিউ দিলাম বইটা দেখতে গিয়ে দেখতে গেলে মানে ভালো প্র্যাকটিসের দিক থেকে অবশ্যই ভালো তোমার প্র্যাকটিস কতটা কি হয়েছে সেটা তুমি দেখতে পাবে ওকে তো চলো এটাই হচ্ছে আমার মেন বিষয় আর আরেকটি জিনিস বলি যে বইটার দাম কত দেখো বইটার দাম কিন্তু খুবই কম এখানে তিনশো টাকা দেখাচ্ছে এর থেকে অনেক কমে পাবে শুধু যে ফ্লিপকার্টে বা অ্যামাজনে পাবে তা কিন্তু নয় তুমি কিন্তু এটা বাড়ির নিকটবর্তী যে কোনো বুক স্টোর সেখানে গিয়ে গেলেও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি এর যে লিঙ্ক সেই লিঙ্কটা অর্থাৎ ফ্লিপকার্ট এবং অ্যামাজনের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট যেখানে একটা জায়গায় দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেকআউট করে নিতে পারো অথবা বাড়ির আর নিকটবর্তী যে কোনো বই দোকান থেকে কিনে নিতে পারো ঠিক আছে বইটা ভালো একবার দেখে নিতে পারো যে তোমার যদি ভালো লাগে তখন তুমি নাও ঠিক আছে তো আশা করছি বইটা ভালো লাগবে ঠিক আছে চলো তো আমি কন্টিনিউ করছি আবার ক্লাসে আর যদি তোমার কেনা অলরেডি থাকে তো একটু কমেন্ট করে দিই যে হ্যাঁ স্যার বইটা কিনেছি বইটা কেমন লেগেছে তোমার পরে শুধু বইটা কিনে রাখলে কিন্তু হবে না বইটা আমি প্রতিবারই এক কথা বলি যে বইটা কিন্তু পড়তে হবে তবে গিয়ে প্র্যাকটিস হবে প্র্যাকটিস করতে করতে তোমার কিন্তু একটা ধাতস্য চলে আসবে ঠিক আছে তবেই গিয়ে তুমি শিখতে পারবে না হলে নয় ওকে তো বইটা যদি কেনার থাকে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে কিনতে পারো অথবা তুমি গুগলে সার্চ করেও কিনতে পারো ওকে চলো এবার আমি তোমাদেরকে আবার ক্লাসটা কন্টিনিউ করছি আচ্ছা বন্ধুরা চলে আসছি আমার পরের পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি চারটে ছবি মানে তিনটে ছবি দেওয়া আছে এক দুই তিন এবার চার নম্বর ছবিতে কি বসে সেটা হচ্ছে কোশ্চেন তো দেখো এক নম্বর ছবিটা বুঝতে পারছি একটা কাগজ আছে হ্যাঁ এই কাগজ এটাকে বলা হয় পেপার ফোল্ডিং ঠিক আছে পেপার ফোল্ডিং নন ভার্বাল রিজেনিং তো এই পেপার ফোল্ডিং এটাকে কী করছে এখানে এই জায়গাটাকে ফোল্ড করে নিচ্ছে ফোল্ড মানে ভাঁজ করে নেওয়া ভাঁজ যদি করে নাও ধরো এই একটা কাগজ আছে ঠিক আছে আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবে এই যে কাগজটা আছে না এই কাগজটাকে আমি কী করলাম এই কাগজটাকে আমি এই এই দিকটা লেফট সাইড এই লেফট সাইডটা কিন্তু ভাঁজ করে দিলাম ফোল্ড করে দিলাম এবং যদি ভাঁজ করে দিলাম নিচের দিকটাও তাই করলাম পরের ছবি দেখা যাচ্ছে নিচের ছবিটাও নিচের যে নিচের দিকটা সেটাকেও ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে ভাঁজ করে নিয়ে আমি কি করলাম এখানে না এই জায়গাটা একটু কেটে নিলাম বা ফো করে দিলাম এই জায়গাটা পেন দিয়ে ফুটো করে দিলাম তাহলে কি হবে এবার যদি ভাঁজটা খুলে দিই ভাঁজটা যদি খুলে দিই তাহলে চার নম্বর ছবিতে কীরকম ছবি দেখা যাবে আশা করছি এবার বুঝতে পেরেছ বিষয়টা কিছু না তাহলে প্রথম ছবি দেখছি আমি এটাকে ভাঁজ করলাম দ্বিতীয় ছবিতে নিচেরটা ভাঁজ ভাঁজ করলাম দুটো মানে নিচে বলতে গেলে দুটোকে ভাঁজ করে দিয়েছি তাহলে আমি যদি এই ফাইনাল ছবিটা দেখি এখানে ভাঁজ করা আছে এখানে ভাঁজ করা আছে ওপরে একটা ফোটো করে দিয়েছি নিচে একটা ফটো করে দিয়েছি তাহলে যদি ভাঁজটা খুলে দিই তাহলে নিশ্চয়ই এখানেও একটা ফোটো আসবে এখানেও একটা ফুটো আসবে তাই তো তাহলে বলো কোন অপশন এরকম পাচ্ছ মাঝখানে দাগটা কেটে দাও মাঝখানে দাগটা যদি কেটে দেওয়া হয় তাহলে কি আসছে দেখো অপশন নাম্বার এ কী হবে তোমার মনে হয় কি না একেবারেই নয় কারণ এটা এই দিকে আছে দিকে আছে তার মানে এটা উল্টো দিক না দেখো আমি যে প্রথমে আমি যে ছবিটা তোমাদের দেখালাম যে কাটার পর যে ফুটো ফুটো দেখার পর কি হবে না এই যে জেড নাম্বার দেওয়া আছে দেখো এটা এরকম হবে এরকম হওয়া উচিত তা এরকম হওয়া উচিত একমাত্র অপশন নাম্বার সিতেই তো আছে অপশন নাম্বার সি তো রাইট অ্যান্সার এ কেন হবে না কারণ এ দেখো এ দেখো পুরো উল্টো মানে এই দিকটা এরকম আর এ দিকটা এরকম আবার ওপর দিকটা দেখো এরকম এরকম বাট এরকম তো নেই আমার হচ্ছে উল্টো দিকটা দেখো এরকম আর এরকম আছে এরকম আর এরকম আছে তাহলে অপশান নাম্বার এ কী করে হবে ও তো হওয়ার কোনো চান্স নেই তাহলে বি বি তো আরই হবে না এ বি তো এমনিই হবে না আর সি একমাত্র যেটা কিন্তু ম্যাচ করছে ঠিক আছে মাঝখানে তো একটা মাঝখানে যে ফোল্ড আছে ভাঁজটা আছে ভাঁজটা তো উঠিয়ে দিলে এরকম থাকবে না দুটো ফুটো যদি এরকম হয় তোমরা যদি অসুবিধা হয় না তোমরা একবার প্র্যাকটিস করবে ঠিক আছে যেরকমভাবে দেখালাম একটা কাগজ নেবে কাগজটাকে ভাঁজ করবে ভাঁজ করার পর কোনো পেন দিয়ে হোক বা কোনো পেরেক দিয়ে হোক একটু ফুটো করে দেবে তাহলে এবার ভাঁজটা যখন খুলবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আচ্ছা ভাঁজটা খুললে কিন্তু আমার পুরো জিনিসটা এরকমই আসছে যে অপশান আমার স্মৃতি যেরকম আছে সেরকমই আসছে ঠিক আছে তাহলে একদম প্র্যাকটিক্যাল তোমাদের কিন্তু নলেজ হয়ে যাবে আশা করছি পেরেছো খুব সহজ বিষয় এবার চলে আসি পরের কোশ্চেন দেখো অনেক কোশ্চেন আছে কিন্তু হ্যাঁ আচ্ছা একটু আমার নিজের একটু প্রমোশন করে দিই অগ্নিধারা ব্যাচ তোমরা সবাই জানো যে আমাদের মক টেস্ট ব্যাচ চলে আসে অগ্নিধারা ব্যাচ জিএনএমএনএম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের মক টেস্ট ব্যাচ এখানে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো অল ইন্ডিয়া অল বেঙ্গল থেকে অনেক স্টুডেন্টরা কিন্তু অলরেডি ভর্তি হচ্ছে এবং আগা গত বছরও কিন্তু হয়েছিল আগের বছরও হয়েছিল এটা দু থেকে চলছে আমাদের প্রতি বছর কিন্তু এটা হয় তো প্রত্যেকেই পার্টিসিপেট করার চেষ্টা করো তোমার কতটা কি স্ট্যান্ড হচ্ছে পরীক্ষা দেওয়ার আগে একটা স্ট্যান্ড তুমি দেখতে পাবে অল বেঙ্গলের মধ্যে তোমার স্ট্যান্ড কত তুমি কত নম্বরে র্যাঙ্ক করছো সবাই কীরকম এগিয়ে আছে একটা গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো সেখানে তোমাদের কিন্তু কুইজগুলো হবে টোটাল পনেরোটা কোয়েশ্চেন পনেরোটা প্র্যাকটিস সেট কোয়েশ্চেন তোমরা পাচ্ছ মাত্র একশো কোটি টাকায় ঠিক আছে আর এই সুযোগ সবসময় পাবে না ঠিক আছে এর আগে বার ছিল একশো টাকা এবার বেড়ে গিয়ে আরও কোটি টাকা বেড়ে গেছে আর নেক্সট টাইম এটা আরও বাড়তে পারে আমি বলছি কারণ এত কমে সম্ভব না পনেরোটা সেট কোশ্চেন পাবে পুরো যেরকম ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু থাকে নেগেটিভ মার্কিং সময় বেঁধে দেওয়া হবে সব কিছু বেঁধে দেওয়া হবে ঠিক আছে আর সম্ভবত এটা তোমাদের এখনও কাজ চলছে আমাদের কিছুটা পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে পনেরোই এপ্রিল মার্চ মার্চ এপ্রিল মে 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 মাস থেকে শুরু হচ্ছে এবং আমাদের এই কুইজগুলোর টাইম যদি তুমি জানতে চাও স্যার কোন ডেটে কী হবে ওটা ডেট শিডিউলটা তাহলে আমাকে একটু এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দেবে নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু সিক্স টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এটা আমি ফোনপে গুগল পে এই একটাই নাম্বার ঠিক আছে এই নাম্বারে পেমেন্ট করে দিই স্ক্রিনশটটা দিলে তোমাকে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো আর এটা শুরু হবে কবে থেকে এখন জয়েন করলে জয়েন করে যেতে পারো কিন্তু এখন কিন্তু মকটেস্ট হবে না মকটেস্ট শুরু হবে পনেরো তারিখ থেকে ঠিক আছে অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হচ্ছে একটা দুটো করে প্রতিদিন কিন্তু ভর্তি হচ্ছে একটার সময় ফুল হয়ে যাবে তখন গিয়ে আর কিন্তু এই ব্যাচার জয়েন করতে পারবে না গোটা বেঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক স্টুডেন্ট জয়েন করে কলকাতা তারপর তোমার হয়ে গেলো ঝাড়গ্রাম মালদা মুর্শিদাবাদ ঠিক আছে ওইদিকে তোমার নর্থ বেঙ্গলের সমস্ত সাইডগুলো থেকে প্রচুর স্টুডেন্টরা কিন্তু ভর্তি হয় প্রতি বছর ভর্তি হয় এবারও আশা করছি ভর্তি হবে তো নিজের সিটটা কিন্তু কনফার্ম করে নিও ঠিক আছে চলে আসছি পরের প্রশ্ন দেখো এখানে এই বিষয়টা একটু বুঝতে হবে এইখানে না ছবিটা কি বলতে চাইছে দেখো এই ঘরগুলোকে আমি একটা একটা করে প্রথম ঘরটা বোঝে না প্রথম যে ঘরটা আছে এই লাইনটা বুঝে নাও এই যে এই লাইনটা ওপর লাইনটা ঠিক আছে ওপর লাইনটা বোঝে নাও কী বলছে প্রথমে ত্রিভুজ ছিল এটা ত্রিভুজ ছিল পরের ছবিতে কি দেখা যাচ্ছে ত্রিভুজ তো ছিল ছিল তার সাথে একটা এই মাঝখানে দাগ এবং এখানে একটা গোল দাগ চলে এসছে আর পরের ছবিতে অর্থাৎ পরের ঘরে দেখা যাচ্ছে শুধুমাত্র দাগ এবং এইটা এই গোলটা আছে ত্রিভুজটা উঠে গেল অর্থাৎ বলতে গেলে প্রথমে যে ছবিটা ছিল সেটা কিন্তু ফাইনাল গিয়ে উঠে যাচ্ছে প্রথমে যেটা ছিল সেটা ফাইনাল থাকবে না তাহলে দেখো ঠিক সেইভাবে যদি সেকেন্ডটা দেখি দেখো প্রথমে যেটা ছিল এই যে জিনিসটা ছিল এটা কিন্তু ফাইনাল দেখো নেই আর আছে নেই শুধু এটা মাথায় রাখো ব্যাস সব ভুলে যাও ঠিক আছে তারপর দেখো এই যে আমি তিন নম্বর যে প্রশ্নটা দেখো কত সহজে হয়ে যাচ্ছে কত সেকেন্ড লাগে বলো দেখলেই তুমি উত্তর করতে পারবে তাহলে এই যে ফাইনাল ছবিটা যদি দেখি তাহলে এই এই জায়গাটা থাকবে না আমার এই চার কোনোটা থাকবে না এই চার কোনোটা থাকবে না এই চার কোনো কোথায় আছে দেখো অপশন নাম্বার সি এর অপশন নাম্বার সি কিন্তু ভুল করে করবে না এ একবার খেয়াল করে দেখো এই কাটা তো হবে কাটা তো এই যে জিজ্ঞাসা চিহ্ন কাটা চিহ্ন হবে কিন্তু মাঝখানে দেখো এই জিনিসটা আছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু থাকবে না অর্থাৎ কাটার পর নিচে এই জিনিসটা থাকবে না ভালো করে খেয়াল করো এটা শুধু দেখা জিনিস বোঝার জিনিস ঠিক আছে এটা কিন্তু মুখস্থ বা কোনো রকমভাবে মানে টুকলি করে এই জিনিসগুলো হয় না জাস্ট একটু বুদ্ধি কাটালে উত্তর হয়ে যাবে প্রথম ছবিটা কী দিয়েছে দেখো একটা ত্রিভুজ আছে পরে পরে ঘরটা কী দেখা যাচ্ছে ত্রিভুজ আছে আছে একটা দাগ মাঝখানে দাগ একটা গোল দাগ ওপরে ঠিক আছে এটা কিন্তু তারপরে যে ফাইনাল যে ছবিটা সেখানে দেখা যাচ্ছে ত্রিভুজটাই নেই অর্থাৎ প্রথম যে ছবিটা সেটা নেই ওই শুধু দাগ এবং গোলটা আছে পরের ছবিতে কি পরের ছবিতে সেম কেস এই একটা চৌকোনা দাগ মাঝখান থেকে কাটা কিন্তু পরের ছবিতে গিয়ে পরে ঘরে গিয়ে কী হচ্ছে যা ছিল তাই তো আছে মাঝখানে কাটা প্লাস এটা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছে একটা যোগ চিহ্ন দিয়ে দিয়েছে ঠিক আছে ফাইনালি কী করলো শুধুমাত্র যোগ চিহ্ন আছে প্রথমে যে যেটা ছিল সেটা উঠিয়ে দিয়েছে বুঝে গেছে মানে প্রথমে প্রথমে যেটা ছিল ছিল তারপরে একটা যোগ হলো পরে গিয়ে প্রথমে উঠিয়ে দিয়েছে এরকম হচ্ছে এটা সিকুয়েন্স অর্থাৎ এটাকে বলে ক্রম এই ক্রমে চলছে আর লাস্ট তাহলে কী হবে দেখো প্রথমে প্রথম ঘরটা কী আছে এরকম চার কোনো ঘর আছে এবং এইরকমভাবে এটা ওঠানো আছে তারপরে ঘর গিয়ে দিয়েছে এরকম কাঁটা চিহ্ন দিয়ে দিয়েছে তাহলে এবার আমাকে কী হবে কাটা চিহ্নটা থাকবে দেখো একটু বুদ্ধি করে দেখো কাঁটা চিহ্ন থাকবে কিন্তু এই কি থাকবে এরকম ঘর কি থাকবে নিশ্চয়ই থাকবে না তাহলে আমাকে কি করতে হবে প্রথম বাদ দিতে হবে যে এইটা কোথায় আছে তাহলে দেখো একমাত্র এই যে সিতে আছে এটা হবে না এটা প্লাস চিহ্ন দিয়ে দিয়েছে বাট আমাকে তো গুণ চিহ্ন হবে তাহলে এটাও হবে না আর শুধু এটা এটা আবার কী সাইন এটা তো হবেই না তারা পড়ে থাকলো কি অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার আশা করছি পেরেছো কারা কারা কতগুলো পারছে সেটা কমেন্ট করে জানাবে এবং যেটা পারবে না সেটা কিন্তু অবশ্যই বুঝে নাও দরকার হলে দুবার করে ভিডিওটা দেখো আশা করছি তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ওকে খুবই সহজ বিষয় এটা কিছু নেই আজ এবার চলে আসি পরেরটায় দেখো এটাও খুবই ইন্টারেস্টিং দেখি কি পারছো এটা কত নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন বলো দুই নম্বর কোশ্চেনটা কারা কারা পারছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে অপশন নাম্বার এব সিডির মধ্যে কোনটা হবে এ অপশন নাম্বার ইয়ে দেখতে পাচ্ছি এটা আছে মানে এক দুই তিন চার করে দেওয়া আছে দুই নম্বর প্রশ্নের উত্তর কী হবে সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তবে বুঝছো হ্যাঁ শিখেছো এটা একটু একটু বোঝার ব্যাপার আছে দেখো প্রথম ঘরটা আমি জাস্ট জন্য বলছি হ্যাঁ প্রথম ঘরটা কী আছে দেখো প্লাস চিহ্ন দেওয়া আছে ভালো কথা দ্বিতীয় ঘর কি হচ্ছে প্লাস চিহ্ন তো ছিল ছিল প্লাস মাঝখানে এরকমভাবে আরও কিছু দাগ দিয়ে দিয়েছে ঠিক আছে এবার তৃতীয় ঘরে কি করছে যে ঘরগুলো প্লাস বাদে বাকি যে ঘরগুলো ছিল অর্থাৎ প্রথম যে ঘরটা ছিল তার বাদ দিয়ে যে এই যে এই দাগগুলো যে অ্যাড করেছি না আমি একটু একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবে এই যে প্লাস তো প্রথম ঘরে ছিল ছিল পরে ঘরে গিয়ে প্লাস প্লাসটা থাকলো প্লাস এই যে যে এক্সট্রা যে ঘরগুলো মানে যে দাগগুলো দিলাম সেইখানে কী করলো এরকমভাবে গোল গোল করে দিল ঠিক আছে এরকমভাবে গোল গোল করে দিল বোঝে গেছে এবার বুঝতে পারছি মানে এই যে এ এখানে একটা গোল এখানে একটা গোল এখানে একটা গোল এখানে একটা গোল ব্যাস এই জিনিসটা এই জিনিসটাই হয়েছে ওকে পরের ছবি দেখো পরের যে ছবি পরের যে ঘরটা আছে পরের নিচের ঘরটা দেখো এরকম চার কোনো দেওয়া আছে চার কোনো ঘর চার কোনো ঘরের মাঝখানে এরকমভাবে দুটো দাগ টেনে দিয়েছে এবার পরের ঘরে কি করছে যেখানে দাগ টানলাম শেষের ঘরটা গিয়ে এই যে এই জায়গাটা গিয়ে একটা দাগ এই জায়গাটা গোল এই জায়গাটা গোল এই জায়গাটা গোল অর্থাৎ গোল 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 করে দিয়েছে মানে যেখানে যেখানে তোমার কাটা চিহ্ন ছিল একদম শেষ মুহূর্তে মানে এই ধর কাটা চিহ্ন ছিল এইখানে একটা গোল এখানে একটা গোল এখানে একটা গোল এখানে একটা গোল এরকম করে দিয়েছে বুঝে গেছে এবার তাহলে বলো যে লাস্টে যে ছবিটা আছে এই ছবিটা কোনটা উত্তর হবে এ বিসিডির মধ্যে এখনও যদি বুঝতে না পারো তাহলে ভাই তো পোকো দেখতে হবে তোমাকে ঠিক আছে বুঝতে হবে বিষয়টা কি তাহলে দেখো এখানে ছবি চাই থাকবো এখানে যেখানে কাটা চিহ্ন আছে দেখো কাটা চিহ্ন আছে তাহলে কী হবে বলেছি কি লাস্টের দিকে এরকম গোল থাকবে এরকম গোল থাকবে এরকম গোল থাকবে এরকম গোল থাকবে এবং কাটা চিহ্ন তুলে দাও তাহলে কীরকম আসবে তাহলে আমি একটু ছবিটা এঁকে দিই আশা করছি সবাই পেরেছো উত্তরটা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ যে এবিসিডির মধ্যে কোনটা উত্তর হবে এত কষ্ট করছি ভাই একটু লাইক তো করো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় হ্যাঁ আচ্ছা তাহলে কীরকম এইখানে এই যে দাগটা ছিল আমি কী বলছি এই দাগটা আমি কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবে এই যে দাগ এই যে ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন কী বলেছিলাম উপরে শুধু দাগগুলো হবে অর্থাৎ এইখানে একটা গোল এইখানে একটা গোল এখানে একটা গোল এইখানে একটা গোল তাহলে বলো কোন অপশান আছে অপশান আবার এতে আছে না নেই অপশন বি হ্যাঁ আমি এটা পরে বলছি অপশন নাম সি না এটা ভেতরের দিকে দেখো তো ভেতরের দিকে আমি তো হচ্ছে ভেতরে নয় এটা বাইরে হবে তাহলে অপশন নাম্বার সি হবে না অপশান ডিতে দুটো আছে আর প্রথম কথা ভেতর আছে এটা হবেই না তাহলে কোনটা অপশন হবে সেটা কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে এটা তো পারবে আশা করছি কমেন্ট করতে চলো আর কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে যে মজা পাচ্ছো কি না ওকে চলো এবার আসছি পরে কোশ্চেন এই ধরনের কোশ্চেন বলে মিসিং সিরিজ অর্থাৎ আমার তিনটে সিকোয়েন্স দেওয়া আছে একটা সিকোয়েন্স কী হবে সেটা খুঁজে বার করতে হবে তো ভালো করে বোঝো বিষয়টা কী দেওয়া আছে দেখো আমি তোমাদেরকে বলি এটা একটু বোঝার ব্যাপার থাকে কখনো কখনো সহজেই হয়ে যায় কখনো কখনো একটু সময় লাগে তো একটু বোঝো দেখো এই যে ঘরগুলো আছে না এই ঘরগুলো যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই জায়গাটা আমার দেখতে হবে আমি তোমাদের সহজ জিনিস বলি হ্যাঁ একদম সহজ বলছি এক সেকেন্ডে হয়ে যাবে বেশি মাথা ঘামাতে হবে না মানে এটা একটা ছবি এটা একটা ছবি এটা একটা ছবি এর তিন চার নম্বর ঘরে কী হবে সেটা খুঁজে বার করতে হবে তো আমি তোমাদের একটা কথা বলি দেখো সবগুলো শেষে এরকম আমার কিন্তু ম্যাচ করছে দেখো প্রত্যেকটা ঘরের শেষে কিন্তু এরকমই ম্যাচ করছে প্রত্যেকটা ঘরের শেষে কিন্তু এরকমই ম্যাচ করছে তাহলে আমি জানি যে এটা কোন এদিকে এটার কোন এদিকে এটা কোন এদিকে তাহলে এটা কোন এদিকে হবে মানে এরকম হবে ব্যাপারটা এরকম হবে এই রকম ব্যাপারটা হবে তাই তো তাহলে এই জিনিসটা কোথায় আছে অপশনে এতে আছে না নেই অপশনার বিতে আছে না ওটা উল্টো দিকে আছে রাইট সাইড আছে এটা হবে না অপশান সিতে না ওটা উপর দিকে আছে তাহলে কোনটা পড়ে থাকলো বলো অপশনার ডিতে পড়ে থাকলো তা দেখো কত সেকেন্ড সময় লাগলো বলো একটু বুদ্ধি খাটালে কিন্তু উত্তর হয়ে যায় কিন্তু তুমি যদি এটাকে ম্যাচ করাতে যেতে মাথা খারাপ হয়ে যেত তো কিছু জায়গা থাকে না যেটা একদম সহজে হয়ে যায় একটু সময় নিয়ে একটু ভালোভাবে দেখলে কিন্তু উত্তরটা হয়ে যায় বুঝে গেছে তাহলে এগুলোর জন্য দেখো একটু বুদ্ধি খাটালে এক নম্বর কিন্তু পেয়ে গেলে এই জায়গাটা বোঝা গেছে এবার আশা করছি আর একবার বলে দিই দেখো শুধু তুমি দেখো এই যে যেখানে গিয়ে ম্যাচ করছে হ্যাঁ যেখানে গিয়ে ম্যাচ করছে দেখো এই যে ম্যাচ করছে এই যেখানে ম্যাচ করছে যেখানে কি ম্যাচ করছে সেই পয়েন্টটা ধরো তাহলে এটা আছে এক নম্বর ছবিতে এদিকে আছে দুই নম্বর ছবিতে এদিকে আছে তিন নম্বর ছবিতে এদিকে আছে তাহলে অপশন নম্বর ডিতে কী হবে এইদিকে হবে তো এইদিকে কোথায় আছে বলো কোথায় গিয়ে ম্যাচ করছে এটা তো ওপরে চলে গেলো তাহলে এটা তো হবেই না এটা দেখো এই দিকে চলে গেল মানে একদম আমার এক নম্বর ছবিতে যেটা আছে সেটাই আছে তাহলে এটা তো হবেই না আর এটা দেখো ওই দিকে চলে গেলো না এই যে এই এই দিকে চলে আসছে তাহলে এটাও হবে না তাহলে এটাও হবে না তার কী পড়ে থাকলো অপশানাল ডি পড়ে থাকল আর অপশনাল ডিটা যদি বসায় তাহলে হ্যাঁ সত্যি এই দিকে আমার হচ্ছে এই যে এরকম ব্যাপারটা হয়ে গেল বুঝে গেছে এই দেখো এই যে ম্যাচ করছে এই যে এই যে ম্যাচ করছে বুঝে গেছে এটা বসেই দেখো তাহলে দেখো একদম কারেক্টলি হয়ে যাবে আরও অনেক পদ্ধতি থাকে বাট আমার মনে হয় এটা সবথেকে সহজ বেশি সময় লাগলো না আশা করছি পেয়েছ চলে যাই পরে কোশ্চেন দেখো এটা হচ্ছে এটাকে বলা হয় মিরর ইমেজ অর্থাৎ এই যে সংখ্যা দেওয়া আছে দেখো বিভিন্ন টাইপে কিন্তু নিয়ে সে একই টাইপ স্যার হ্যাঁ নন ফল রিজনিং একই জিনিস হয়ে গেল না এর বিভিন্ন টাইপের আছে কোথাও ইমেজ পাচ্ছ কোথাও পেপার ফোল্ডিং পাচ্ছ কোথাও মিরর ইমেজ পাচ্ছ ঠিক আছে এত টাইপে দিলাম ঠিক আছে এতগুলো সিকোয়েন্স তোমাদেরকে বোঝালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে প্রচুর লাইক চাই বস অনেক কষ্ট আছে কিন্তু হ্যাঁ এগুলো বানাতে অনেক সমস্যা হয় তবু তোমাদের জন্য তোমাদের ভালোবেসে তোমাদের জন্য এত কিছু করছি তোমরা লাইক কিন্তু করছো না এটা কিন্তু তোমাদের দেখতে হবে ঠিক আছে দেখো এখানে কি বলছে এখানে যদি মিরর রেখে দেয় মিরর মানে কী বলো আয়না বা কাঁচ এখানে যদি কাঁচ রেখে দিই তাহলে কী রকম হবে তাহলে ব্যাপারটা এরকম হবে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি একটা বিষয়টা পৌঁছে দিই তুমি যখন এখানে দাঁড়িয়ে আছো এখানে একটা আয়না রেখে দেন তাহলে তোমাকে কী দেখা যাবে এরকম দেখা যাবে না এরকম কি দেখা যাবে জাস্ট উল্টোটা দেখা যাবে মানে ধরো আমি এখানে একটা জিনিস বলি এখানে ধরো বি লিখেছি হ্যাঁ বি লিখেছি এখানে আয়না দিয়ে দিয়েছি তো বি যখন নিজেকে দেখবে তখন কীরকম দেখবে এরকম হয়ে যাবে না হবে তো উল্টোটা হয়ে যায় ব্যাস উল্টোটা হয়ে যায় বাট একই প্রসেসে থাকে তো ঠিক এক্ষেত্রেও তাই এই ক্ষেত্রেও তাই কীরকম হবে দেখো এটা এই থাকবে এনটা এরকমই থাকবে ঠিক আছে ব্যাপারগুলো বোঝো আমি যদি এখানে আয়না রেখে দিই না তাহলে কীরকম হবে আমি তোমাদের বলে দিই দুই দিয়ে স্টার্ট হবে প্রথমে দুইটা এরকম হবে তাহলে দুই দিয়ে স্টার্ট একমাত্র অপশান আমার বিতে আছে আর অপশান আমার এতে আছে তাহলে বাকি দুটো কেটে দিই অর্থাৎ এটাও হবে না এটাও হবে না ঠিক আছে একদম হবে না কেন হবে না কারণ দেখে নাও দুই দিয়ে শেষ হয়েছে যেদিক দিয়ে শেষ হয় সেদিক দিয়ে শুরু হয় হ্যাঁ মিরর ইমেজের ক্ষেত্রে কী বললাম যেদিক দিয়ে শেষ হয় সেদিক দিয়ে শুরু হয় তাহলে একমাত্র দুই দিয়ে শুরু হয়েছে একমাত্র অপশান নম্বর এতে আর অপশন নম্বর বিতে শুরু হয়েছে বাকিগুলো তো কিন্তু হয়নি তাহলে এই দুটো অপশান আমি প্রথমে কেটে দিলাম দেখো এগুলোকে বলে অপশান এলিমিনেট করা এক একটা প্রসেস একরকম হয়ে করবো এক একটা রিজনিং এক এক রকম সবই একই টাইপের নয় এক একটা এক এক রকম টাইপের সুতরাং এক একটা এক এক রকম টাইপে আমি সলিউশন করব ওকে এবার দেখো তাহলে এটা গেল এবার বুঝতে হবে দেখো টুয়ের পর কী আছে ওয়ান তাহলে ওয়ান কীভাবে লিখবো আমরা ওয়ান তো অ্যাকচুয়ালি এরকমভাবে লিখি কিন্তু যদি মিররে থাকে তাহলে কীরকম থাকবে জাস্ট এরকম থাকে না উল্টো হয়ে যায় মানে একটা এই দিকে মুখ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো দুটোতে কিন্তু একটা ওই দিকে মুখ আছে দেখো উল্টো দিকে মুখ আছে এটা ঠিকই আছে তাহলে এখন মতো ঠিক আছে এবার বলছো দেখো কিউ কিউ থ্রি ফোর এস দেখো সবগুলো ম্যাচ করছে একমাত্র আমি বুঝবো কোথায় তাহলে কোনটা সঠিক আমি দেখে নিচ্ছি কোথায় একটু কন্ট্রোল আছে একটু ভালো করে দেখো হ্যাঁ একদম শেষে গিয়ে দেখতে পাবে ও এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এটা তো এটাও তো হবে না কেন হবে না কারণ দেখো এই দিক দিয়ে যখন শুরু করছি না আমি এইটা ভুল করছি এই দিকটা তো এই দিক দিয়ে শুরু করছি যখন তখন তো এটা তো হবেই না এটা তো প্রথমে বাদ দাও ঠিক আছে এটা তো সেকেন্ডে উত্তর হয়ে গেছে এটা তো আরও আগে উত্তর হয়ে গেছে কেন আমি বিষয়টা আরও বেশি জটিল করে দিয়েছি না একদম সহজ ভাই দেখো আমি কী বলছি যেদিক দিয়ে শেষ হয় সেদিক দিয়ে শুরু হয় তাহলে দেখো যদি শুরুর কথা বলো এর শুরু কিন্তু এ দিয়ে হচ্ছে আমি এটাকে ধরে নিয়েছি বাট এটা তো নয় এটার উত্তর কি আছে এটা তো এ দিয়ে শুরু হয়েছে তাহলে এটা তো হবেই না তারপরে দেখো তিন এখানে দেখো এস দিয়ে শুরু হচ্ছে এটাও হবে না চার এখানে এক দিয়ে শুরু হচ্ছে এটাও হবে না তাহলে কী পরে থাকলো দুই বি অপশন নাম্বার থাকলো অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার দেখো দেখেছো তো আমি নিজেই ভুল করছিলাম তার এই জায়গাটা বুঝতে হবে যে যত প্র্যাকটিস হবে না যত চোখের দেখা ভালো হবে সে কিন্তু তাদের করে দেবে এমন হতে পারে যে তুমি আমার আগে করে দিয়েছো তো এটা বাহবার কিছু না এটা চোখের দেখা ঠিক আছে তো যদি পেরে থাকো তাহলে ভেরি গুড আমার তরফ থেকে অবশ্যই তুমি আমার আগে করো না অসুবিধে নেই কিন্তু ঠিকটা করো ঠিক আছে চলো এখানে ভুল করবে না কিন্তু হ্যাঁ আমার দেখল আমার নিজের ভুল হয়ে যাচ্ছিলো তো দেখো এই জায়গাগুলো কিন্তু দেখে রাখবে যে যেখানে দেখবি তাড়াতাড়ি করতে গিয়ে না অনেক সময় ভুল করে দেয় অনেকে ঠিক আছে আমি নিজে করলে হয়তো আমি ভুল করে দিতাম কিন্তু বুঝে শুনে জাস্ট একটু ধীরে সুস্থ দেখো দেখার আর কিচ্ছু না তারপরে চলে আসছি একটা পেপার ফোল্ডিং আছে ওকে পেপার ফোল্ডিং আছে পেপার ফোল্ডিং এটা আমার সেকেন্ড লাস্ট তারপর তারপর কোশ্চেন তোমাদের হোমওয়ার্কে থাকবে আচ্ছা এটা সেকেন্ড লাস্ট কোশ্চেন সেকেন্ড লাস্ট কোশ্চেন চলো সেকেন্ড লাস্ট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা এটা তোমরা আমাকে জানাবে যে কী হবে হ্যাঁ এখানে এই পেপার ফোল্ডিংয়ের ব্যাপারটা হ্যাঁ এখানে পেপার আছে পেপারটা আছে এই পেপারটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি অর্থাৎ এই দুটো ভাগে ভাগ করি দুটো এইভাবে ভাগ করে দিই তাহলে কী হবে এই প্রথমে দেখো আমাকে আমি শুধু দেখি হ্যাঁ এই জায়গাটা দেখবো তারপরে কি করে ভাঁজ করেছে সেই জায়গাটা দেখছি আমি একটু জুম করে দিই তাহলে বুঝতে পারবে একটা পেপারকে না এরকমভাবে ভাগ করা হয়েছে ভাগ করার ফলে কি করলাম আমি এখানে একটা এরকম ত্রিভুজ কাটলাম আর এরকমভাবে কেটে দিলাম মাঝখান থেকে তাহলে যদি এটাকে ফোল্ডিংটা যদি খুলে দিই আনফোল্ড করে দিই তাহলে কী হবে এদিকটা প্রথম খুলতে হবে এদিকটা খুললে কিন্তু আমার এদিকে একটা ত্রিভুজ থাকবে এবং এই দিকে একটা কিন্তু এরকম গোল দাগটা থাকবে বোঝা গেছে এটা বুঝতে কি বলতে চাইলাম যে দেখো যেরকমভাবে সিকোয়েন্সটা যেভাবে ফেলেছে আমি পরে দেখবো আগে দেখি যে আমার শেপটা কী আছে কী কী শেপ দেওয়া আছে শেপগুলো দেখছি একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজ আর একটা এরকম গোল মানে এই জায়গাটা এরকম গোল আছে দেখো সাইডটা কাটার আছে তাহলে আমার যদি এইভাবে ভাঁজ করা থাকে তাহলে নিশ্চয়ই এদিকেও তাই থাকবে এদিকেও এরকম থেকে হবে আর এই দিকে এরকম থাকবে তাই না তাহলে এরকম থাকবে তাহলে দেখো এই এখনও কিন্তু সবগুলো অপশানে একই রকম পাচ্ছি এবার দেখো ওপরে এটাকে যদি ভাগ করে তাহলে কীরকম হবে দেখো এটা এরকমভাবে আছে তাহলে এটা এরকম হবে না এরকম হবে তো মানে আমি যখন ধরো এরকমভাবে দেখছি আর উল্টো দিকে যদি করতে যাই তাহলে কীরকম হবে ব্যাপারটা এরকম হবে তো এরকম হবে তাহলে এর মধ্যে বলো কোন অপশন এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু কাঠ হয়ে যাবে তাহলে দেখো প্রথম কথা হচ্ছে অপশান নম্বর সি হবে না কারণ একই দিকে আছে অপশন নম্বর ডি হবে না এই দুটো একই দিকে আছে কিন্তু অপশন নম্বর এ অথবা বি এর মধ্যে একটা উত্তর হবে তো আমি এবার এই দুটোকে ভালোভাবে দেখি তাহলে দেখো এবার বুঝতে হবে যে দুটোর মধ্যে পার্থক্য কোথায় আছে একটু ভালোভাবে দেখো তো ভালোভাবে দেখো হ্যাঁ মাঝখানে থেকে প্রথম এবং লাস্টে যে ঘরটা মানে এই যে এই যে এটা আর এটা মাঝখানে মাঝখানে কিন্তু উল্টোটা হবে মাঝখানে উল্টোটা হবে দেখা যাচ্ছে হ্যাঁ দুটোই তাই মাঝখানে উল্টো আছে দেখো মাঝখানে একটা এরকম এরকম আছে এরকম এরকম আছে আর ওপর নিচেটা তার উল্টোটা আছে যেদিকে মুখটা আছে না তা দেখো উল্টো দিকে আছে ঠিক আছে তো উল্টো দিকে আছে সব দিক ঠিকই আছে এবার বোঝার বিষয় হচ্ছে শুধু একটু জায়গাটা খেয়াল করো হ্যাঁ শুধু একটা জায়গায় খেয়াল করো এইখানে এইরকম কেন করে দিল এখানে এরকম কেন হবে আমার তো জিনিসটা তিনটে এরকম হবে না বোঝো এটা এটা এরকম কেন হবে আমি তো এইদিকে কোনো কাটিনি তাহলে এই দিকে কেন হবে মানে আমি ব্যাপারটা বোঝাতে পারছি এই যে জিনিসটা অপশন আমার এতে করেছে আমি তো সিডি তো কেটে দিলাম প্রথমে এই যে জিনিসটা এরকমভাবে কাটা আছে না এই কাটা কেন হবে আমি তো এই দিক করেছি আর এই দিকে করেছি তা আমি তো এদিকে কাটি তাহলে যে এদিকে কাটা হচ্ছে তাহলে অপশন নাম্বার এ কী করে হবে অপশন নাম্বার এ তো হওয়ার কোনো চান্স নেই সিও হবে না ডিও হবে না কী পরে থাকবে অপশন নাম্বার বি পড়ে থাকলো একটু অ্যাডভান্স লেভেল নিয়ে গেলাম আশা করছি এতটা কঠিনও আসবে না পরীক্ষায় তা আশা করছি পেরেছো বুঝতে পেরেছো কী বলতে চাইলাম অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার এবার পরের প্রশ্নটা তোমরা করবে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন থাকলো অবশ্যই যা যারা চেষ্টা করো ঠিক আছে না পারোর চেষ্টা করো আশা করছি হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আবারও বলি মক টেস্ট এবং যদি তুমি চাও যে বইটা নিতে এক্সাম বাংলার বই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর মক টেস্ট নেওয়ার জন্য আমাকে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স টু ওকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি ডিটেলসটা বলে দেবো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দিও কেমন লাগলো এবং কতগুলো কী পেরেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেক ভালো থেকো নমস্কার